হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মাদার্স চ্যানেল। তো আজকে আমার মা আপনাদের সামনে এখন নেই, আজ যেহেতু মাদার্স ডে তাই আমি আপনাদের সামনে একটা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজ ভিডিওটা শুরু করলাম। আর এখন মা আসেনি আমাদের, এখন ঘরে নেই, মা এখন উপরে গেছে ছাদে। তো আমি কি করেছি, সারা বছর ধরে প্রতিদিন 10 টাকা করে জমিয়ে গেছি। তো এটা মাত্র আমি 1 মাস আগে থেকে শুরু করেছিলাম, মাকে বলিওনি কেন জমাচ্ছি। আর এখন লকডাউনের পজিশন বলে আমি মাকে এখন বাইরে নিয়ে যেতে পারছি না, ওই টাকাটা যেটা জমিয়েছিলাম সেগুলো দিয়ে কিছু গিফট কিনেছি মায়ের জন্য, আশা করি মায়ের ভালো লাগবে। তো মা এখন আসেনি, মা আগে আসুক তারপরে মাকে দেবো, মা এলে আমি মাকে ওই জিনিসগুলো দেবো আর বলবো হ্যাপি মাদার্স ডে আর একটু প্রণামও করবো। দেখা যাক, দেখুন গিফটগুলো খুবই ছোট, মানে আমার এটা দেখে হাসি পাচ্ছে গিফটগুলো, তাও এটা মাকে দেবো দুটোটি। আর এই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন চিরুনি নতুন, আর এখানে কোলগেট মানে দাঁত মাজার জন্য যে ব্রাশটা, আর এটা হচ্ছে পন্স পাউডার। তো এই কয়েকটা জিনিস আজ মাকে দেবো, আমি মাকে অন্যদিন বাইরে যখন বেড়াতে যাবো তখন খাওয়াবো, এখন তো করোনা পরিস্থিতিতে বাইরে বেরোনো যাবে না, তাই মা আসুক তারপরে দেখা যাক মাকে, তারপরে ওই এইগুলো দেবো, মানে এখন মুখ কি রাখি দেখি। মা কি সুন্দর রে, এগুলো তুই তোর পকেট মানি থেকে নিয়েছিস? হ্যাঁ। তুই কখন গেলি দোকানে? এই তো সকাল দিকে গিয়েছিলাম, এখন বলেছিলাম আমি নিয়ে আনতে যাচ্ছি। জিনিস এইটাই আমার সব থেকে বড় পাওয়া, জিনিসগুলো দেখে ছেলের হাসি পাচ্ছে, যে বলছে মা আমার মানে খুবই কমে এই সমস্ত জিনিস দেওয়া, তা ও যেমন ও 8-এ পড়ে ওর নিজের পকেট মানি বাঁচিয়ে কতটুকুনি বা আমরা ওকে দিই, যেটুকুনি পায় সেইটুকুনি বাঁচিয়ে আমার জন্য কত সুন্দর গিফট এনেছে, এইটাই সব থেকে বড় মায়ের কাছে পাওয়া। বলুন আর কি, ছেলে যেটুকুনি দিক সেইটুকুনি সব থেকে বড় পাওয়া গিফট, আমি খুব খুশি ছেলের গিফট পেয়ে। আজকে এই মাকে এই কয়েকটা গিফট দিয়ে আমি আজ যে মাদার্স ডেতে মাকে গিফট দিলাম, জানি না অনেকে মানে আমাকে যারা দেখছো তারা আরও বেশি ভালো ভালো গিফট দিয়েছো, কিন্তু আমার যেমন সামর্থ্য তেমনই আমি দিয়েছি, মা কিছু মনে করো না। আজকে আমি মাকে মাকে শুধু ভালোবাসা দিয়ে যাও, মায়ের মানে মানে জিনিসের দাম নিয়ে মা কিছু করবে না, মাকে যদি তোমরা আসলে ভালোবেসে থাকো তাহলে তার থেকে বড় গিফট আর মায়ের কাছে কিছু হবে না, এটা আমি বলছি। আমি মাকে কয়েকটা ছোট জিনিস দিয়ে দেখলাম, মা জিনিসের উপর নয় আমার ভালোবাসার উপর দাম দিল, আর তাই আমি আজ যে মাকে আজ অনেক ভালোবাসা দেবো, ঠিক আছে। আর এইরকম ভিডিও যাতে আপনি আরও নতুন নতুন পেতে থাকেন তাহলে অবশ্যই মায়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। মা দেখুন আশা নিয়ে ইউটিউবে এসছে, তো ইউটিউবে যেহেতু আশা নিয়ে এসছে এই আশাটাকে একটু ধরে রাখার চেষ্টা করুন আপনারা। আর এই ছোট্ট গিফট দিয়ে আমি মা এই ব্লগটা শেষ করলাম, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।